এক যুগ ধরে দফায় দফায় ভাঙনের শিকার ফরিদপুরের চরভদ ও সদরপুর উপজেলার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার খেসারত দিচ্ছেন তারা। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না মন্ত্রণালয় থেকে। পদ্মা ও আরিয়াল খার ভয়াল গ্রাসে পুরোপুরি বিলীন হতে চলেছে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর। এরই মধ্যে চরভদ্রাসনের হরিরামপুর, চর ঝাউকান্দা ও সদরপুরের চর নাছিরপুর, নারিকেলবাড়িয়া ও ঢেউখালী সহ 9টি ইউনিয়নের 45টি গ্রাম নদীর দখলে চলে গেছে। গত 30 বছরে কম বেশি ভেঙেছে নদী, কিন্তু গত এক যুগে ফরিদপুরের দুই উপজেলার প্রায় 30,000 পরিবার ভিটেমাটি হারিয়ে পথে বসেছে। মানচিত্র থেকে মুছে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও স্কুল কলেজ। 60 বিঘা জমির একমাত্র আমার বাড়ি ছিল, সম্পূর্ণই গঙ্গার ভিতরে চলে গেছে। অতি শীঘ্র কাজ করা না হয় তাহলে এই উপজেলা ধ্বংস হয়ে যাবে। ছিন্নমূল এসব মানুষের অভিযোগ, নদীর ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আর বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিরা শুনিয়েছেন শুধু আশ্বাসের বাণী। বিভিন্ন সময়ে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী আন্দোলন করলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমাদের আশ্বাস দেয় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোনো মানে উদ্যোগ নেয় না এই পর্যন্ত। আমাকে সরকারে কোনো নদী ভাঙার কোনো কাজবাদামা করে দেয় নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফোর্থ ফেজের আওতায় আমরা ফরিদপুর বিভাগের অধীনে আমাদের আওতার মধ্যে আমরা 9টা প্রকল্প নাম ওখানে দিছি, সেগুলি পর্যায়ক্রমে বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে এটা আমরা আশা রাখি। দ্রুত বাঁধ নির্মাণ না হলে চরভদ্রাসনের উপজেলা পরিষদ ভবন ও স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। রাজীব সাহা, যমুনা নিউজ।